হ্যালো স্টুডেন্টস, সবাইকে স্বাগত জানাই টেক্সটবুক সুপার কোচিং এর WBP টেট রিলেটেড এই বিশেষ সেশন। অনেকেরই তোমাদের WBP টেট সম্পর্কে জানার আগ্রহ রয়েছে এবং অনেকের মধ্যেই অনেকগুলো প্রশ্ন রয়েছে যে টেটের প্রিপারেশন কি আদৌ শুরু করব, 24-এর পরীক্ষাটা কবে হবে, 23-এর রেজাল্টটাই বা কবে আসবে, কিভাবে প্রিপারেশন নেব, নানা ধরনের প্রশ্ন রয়েছে। তো এই মুহূর্তে WBP টেটের পরীক্ষার্থীদের যে বেসিক প্রশ্নগুলো চলছে মাথায়, সেরকমই কিছু প্রশ্নের সম্ভাব্য উত্তর নিয়ে এই সেশনে তোমাদের জন্য চলে এসেছি। তো দেখো কি কি প্রশ্ন আজ আমরা একটু উত্তর জানার চেষ্টা করব, সেই প্রশ্নগুলো এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথমত, WBP প্রাইমারি টেট 2023 এই পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে, এটা নিয়ে আমাদের অনেকটাই উৎকণ্ঠা রয়েছে। আর পরের প্রশ্ন হলো, WBP প্রাইমারি টেট 2024-এর পরীক্ষা কবে হবে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সম্ভবত এই মুহূর্তে দাঁড়িয়ে। তার সাথে সাথে অবশ্যই নোটিফিকেশনটা কবে আসবে, বা 2022 সালে যারা অলরেডি পাশ করেছে ইন্টারভিউ তাদের কবে হবে। তো এই ধরনের কিছু খুব ইম্পর্টেন্ট এবং বেসিক প্রশ্ন নিয়ে আজকের এই সেশনটা। তো একদম প্রথম প্রশ্নে চলে যাই, WBP প্রাইমারি টেট 2023-এর পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে? দেখো, আমরা যদি ক্যালেন্ডারটা দেখি, 2023-এর রেজাল্টের বিষয়টা যদি আমরা দেখি, ক্যালেন্ডারটা যদি দেখি, তাহলে দেখবো যে 13ই সেপ্টেম্বর আমাদের নোটিফিকেশন এসেছিল, 23-এর প্রসঙ্গে আমি আলোচনা করছি, এবং আমাদের টেট পরীক্ষা হয়েছিল 24শে ডিসেম্বর। মোটামুটি মাস পাঁচেক পরে, আফটার 5 মান্থস, এই মে মাসে, সম্ভবত এটা 7th মে, 7th মে 2024-এ আমরা আনসার কি পেয়ে গেছি, অর্থাৎ পর্ষদ যে আনসার কি দিয়েছে সেই আনসার কি আমরা পেয়ে গেছি। তো মোটামুটি, এক্সকিউজ মি, মোটামুটি 9 মাস মতো সময় অতিক্রান্ত হয়ে গেছে, এবং সম্ভবত এই 2023-এর রেজাল্ট পাবলিশ হতে চলেছে, এটা আমরা কেমন করে বুঝলাম? এই রেজাল্ট যে পাবলিশ হতে চলেছে এই বিষয়টা আমরা কিভাবে বুঝতে পারছি? পর্ষদের ওয়েবসাইট যদি এই মুহূর্তে কেউ ভিজিট করে থাকো, তাহলে দেখবে কিছু নতুন উইন্ডো বা নতুন কিছু অপশন সেখানে অ্যাড হয়েছে। সেই নতুন অপশনটা কি না, চেক রেজাল্ট, এবং আর একটাও অ্যাড হয়েছে নতুন ট্যাব, সেটা হচ্ছে সার্টিফিকেট ডাউনলোড। চেক রেজাল্ট এবং সার্টিফিকেট ডাউনলোড, এই দুটো কিন্তু নতুন অ্যাড হয়েছে, এবং এই দুটো ভীষণভাবে বলে দিচ্ছে যে 2023-এর রেজাল্ট সম্ভবত খুব তাড়াতাড়ি পাবলিশ হতে চলেছে। প্রথম প্রশ্নের একটা সম্ভাব্য উত্তর কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের কাছে পাচ্ছি। এবার প্রথম প্রশ্নের উত্তরের পরেই আমাদের অবশ্যই চলে আসতে হবে 2 এবং 3 নম্বরের উত্তরে। তো প্রাইমারি টেট 2024-এর নোটিফিকেশন তবে আমরা কবে পাবো, হবে কি আদৌ নোটিফিকেশন, কবে পাবো, পরীক্ষাই বা কবে হতে পারে, কারণ প্রিপারেশন নিতে হবে আমাকে। তো সেক্ষেত্রে এটা বলা যেতে পারে যে 2023-এর রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে কিন্তু 24-এর টেটের নোটিফিকেশন আসতে চলেছে, এবং যেহেতু এস টেটের পরীক্ষা রয়েছে 15ই ডিসেম্বর, তাই ডিসেম্বরের প্রথম দিকে পরীক্ষা সম্ভবত হবে না, পরীক্ষা হতে পারে ডিসেম্বরের লাস্ট উইকের দিকে। ডিসেম্বর লাস্ট উইকের দিকে কিন্তু পরীক্ষা হতে পারে, হওয়ার সম্ভাবনা প্রবল ভাবে রয়েছে। প্রথম দুটো সপ্তাহে হবে না, এ সম্পর্কে বলে দিতে পারি নিশ্চিত ভাবে। 15ই ডিসেম্বর WBSET এর পরীক্ষা রয়েছে, তাহলে এটা সম্ভব নয়। তো তাহলে শেষের দিকে কিন্তু এই পরীক্ষা হতে পারে, এবং এই 2023-এর রেজাল্ট বেরোনোর সাথে সাথে, যার প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সেটা আমরা বলতে পারি, সাইটে আপডেট রয়েছে এই ধরনের কিছু, তারপরেই কিন্তু 24-এর নোটিফিকেশন এবং পরীক্ষার ব্যাপারটা চলে আসছে। তার মধ্যে সময়ের যে কি বলবো তফাত অনেকটা থাকবে না, যে নোটিফিকেশন পেয়ে গেলে বেশ অনেকটা সময় পাবো প্রিপারেশনের, এটা কিন্তু নয়। সুতরাং যারা প্রস্তুতি নিতে চাইছো, তারা কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলো খুব তাড়াতাড়ি, ঠিক আছে? আচ্ছা, এইবার 2022-এ যারা পাশ করেছে তাদের তো ভবিষ্যৎ সম্পর্কে একটা খুব অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। তো সেই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2022-এর যারা পরীক্ষা পাশ করেছে, তাদের ইন্টারভিউটা কি হবে? শূন্য পদ কিন্তু অলরেডি বলা হয়েছে, প্রায় 15 থেকে 20 হাজারের মতো যেগুলো শূন্য পদ রয়েছে, এবং যাদের ডিএলএড পাশ রয়েছে বা টেট পাশের
সার্টিফিকেট রয়েছে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এই সমস্ত প্রসেস 2025 এর মধ্যে কমপ্লিট করার একটা প্রবল সম্ভাবনা। কেন? কারণ আমরা সবাই জানি যে 2026 সালে রাজ্য জুড়ে ইলেকশন, 2026 সালে রাজ্য জুড়ে ইলেকশন হওয়ার লক্ষ্যমাত্রাকে মাথায় রেখে এই 25 সালের মধ্যে 22দের নিয়োগের একটা সমূহ সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। সুতরাং 22, 23 এবং 24 এই 3 সালের পরীক্ষার্থীদের বিভিন্নভাবে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমত 2023-এর রেজাল্টের নতুন ট্যাব আমরা দেখতে পাচ্ছি অলরেডি, এবং তার সাথে সাথে 24-এর জন্য আমরা প্রস্তুতির জায়গা দেখতে পাচ্ছি, কারণ 23-এর রেজাল্টের পর 24-এর নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে, এবং মোটামুটি ডিসেম্বরে এক্সাম হওয়ার চান্স এখনো দেখা যাচ্ছে, এবং 22-এর ইন্টারভিউ এর সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ 25-এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করাটা লক্ষ্যমাত্রা। কারণ এটা আমাদের মাথায় রাখতে হবে যে 26-এ রাজ্য জুড়ে ইলেকশন, এবং সেটা যে কোনো শাসক দলেরই অবশ্যই লক্ষ্যমাত্রা থাকে। তো যারা টেটের প্রিপারেশন করতে চাও তাদের জন্য এই ইনফরমেশন গুলো, তারা অনেকেই ভাবছে যে প্রিপারেশন করবে কিনা, অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও, সেলফ স্টাডি হলেও সেটাও শুরু করে দাও। তবে আমরা টেক্সট বুক সুপার কোচিং এ খুব তাড়াতাড়ি YT ক্লাসেস তো নিয়ে আসছি, তার সাথে সাথে পেড ক্লাসেসও নিয়ে আসছি। আমার ক্লাসগুলো ফলো করতে পারো অবশ্যই, সাহিলি ম্যাম আন্ডারস্কোর টেক্সট বুক এই টেলিগ্রাম চ্যানেলে আমার ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। অবিলম্বে আমি টেটের বেঙ্গলি এবং CDP ক্লাস শুরু করতে চলেছি, আমার ক্লাসেস ফলো রাখো এবং চ্যানেলটা ফলো করো। যারা এখনো সাবস্ক্রিপশন নাওনি তারা সাবস্ক্রাইব হয়ে যাও, সাবস্ক্রাইবার হয়ে যাও, এবং খুব তাড়াতাড়ি আমরা এই বিভিন্ন সাবজেক্ট, আমি শুধু বাংলা এবং CDP-র কথা বলছি না, ইংলিশ, ম্যাথামেটিক্স, EVS সমস্ত সাবজেক্টের কথা বলছি, আমি নিজের ক্লাসের কথা বলছি। YT ক্লাসেস আমি চেষ্টা করছি নেক্সট উইকের মধ্যেই শুরু করে দেওয়ার। তো তোমরা ক্লাস ফলো করো, অন্তত সেলফ সেট স্টাডি হলেও শুরু করো, যদি তোমার লক্ষ্য হয়ে থাকে WBPTET। ওকে, আশা করছি এই ইনফরমেশন গুলো তোমাদের বেশ খানিকটা কাজে লাগবে, কারণ 2023 সালের রেজাল্টের বিষয়ে এই যে একটা আপডেট হয়েছে সাইটে, পশাতে সাইটে, এটা কিন্তু বেশ আশাব্যঞ্জক। ওকে, তো আজকে সেশন এখানেই শেষ করলাম। এরকম বিভিন্ন আপডেট পেতে এবং অবশ্যই বিভিন্ন পরীক্ষার জন্য ক্লাস ফলো করতে টেক্সট বুক সুপার কোচিং এর YT চ্যানেলে অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, বাই এভরিওয়ান।